ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্বজুড়ে পড়েছে এর ব্যাপক প্রভাব। সমালোচনার মুখোমুখি হতে হয়েছে রাশিয়াকে। রাশিয়ার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একে একে সবাই। রাশিয়ার রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধন কুবের কাউকে দেয়া হয়নি এতটুকু ছাড়। এবার ইউক্রেনের ওপর রাশিয়ার এই সামরিক অভিযানের খেসারত গুনতে হচ্ছে টেনিস খেলোয়াড়দের। জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে টেনিস বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন। কিন্তু আফসোস, এবারের আসরে অংশ নিতে পারবেন না বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা দানিল মেদভেদেব ও বিশ্বের চতুর্থ সেরা নারী খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। এর বাইরেও আছেন অনেকে, কারণ উইম্বলডন টেনিস কর্তৃপক্ষ অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব নিষিদ্ধ করেছে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের। তাতেই চটেছে দুই টেনিস অ্যাসোসিয়েশন, এটিপি ও ডব্লিউডিএ ট্যুর। এদিকে শুধু টেনিসের সংস্থা নয়, বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচও। তিনি জানান, যুদ্ধ কোনো সমাধান নয়। তার মতে, যখন ক্রীড়ার মাধ্যমে রাজনীতির ছায়া পড়ে, তখন সেটার ফলাফল ভালো হয় না। ছোটবেলা থেকেই আমি যুদ্ধের বিপক্ষে। 1999-তে সার্বিয়াতে যে যুদ্ধ হয়েছিল, সেই স্মৃতি মনে পড়লে আমি এখনও শিউরে উঠি। একটা যুদ্ধে সবসময় সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। উইম্বলডনের সিদ্ধান্তে আমি একমত নই। তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক হয়নি। খেলোয়াড় অ্যাথলিটদের সঙ্গে যুদ্ধের কি সম্পর্ক? রাজনীতি আর খেলাকে একসঙ্গে মেলানো ঠিক না। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইম্বলডন কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছিল জার্মানি ও জাপানের হয়ে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের। এত বছর পর আবারও সে পথেই হাঁটছে তারা। 27 জুন শুরু হয়ে গ্রাসকোর্টের এই লড়াই চলবে 10 জুলাই পর্যন্ত। ফারজানা মুমু, সময় সংবাদ।